এই ট্রপিক্যাল ক্রিম নিয়ে এত মানুষের এত এত অভিযোগ, তবে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় না। কিছু টেকনিক আছে, আমি বারবার আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে কিছু টেকনিক খাটাতে হবে, তাহলে আপনারাও সুন্দর মতো এই ক্রিমটা দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এমন কোনো টিপস নেই যা আমি শেয়ার করিনি আমার বিগত ভিডিওগুলোতে। তো লাস্টে আজকে আমি আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করব। এর পরেও যদি না হয় তাহলে আমার করার কিছুই নেই, আপনারা যেখান থেকে ক্রিম নেন সেখান থেকে দেখে শুনে কিনে নেবেন, কেননা ক্রিম কেনার ভিতরেও কিন্তু ভালো মন্দ থাকে। তো যাই হোক, কথা না বাড়িয়ে ট্রপিক্যাল ক্রিম কিভাবে তৈরি করবেন আর এই কেক দুটো ডেকোরেশন দেখে নেওয়া যাক। আমি এখানে ট্রপিক্যালের যে পুরাতন প্যাকেট অর্থাৎ নীল প্যাকেটের ক্রিমটা দিয়েই তৈরি করে দেখাবো। অনেকে তো জানেন যে বাজারে নতুন একটা ট্রপিক্যাল ক্রিম এসেছে, তো ওইটা আমি ব্যবহার করছি না, ওইটা ব্যবহার করলে তার রিভিউ আমি দেবো ইনশাল্লাহ। তো এখানে আমি এক কাপ পরিমাণ ক্রিম বের করে নিয়েছি। ক্রিমটা আমি ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। ক্রিমটা কিছুটা তরল এবং কিছুটা বরফ অবস্থায় আমি বের করে নিয়েছি। এরপর আমি কি করব, ক্রিম সহ বাটিটাকে আবারও ডিপ ফ্রিজে 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা মতো রেখে দিব। তো এটা কেন রাখছি সেটা বলি। তো অনেকেই বলেন যে আপনাদের ক্রিমটা প্রপার স্টিফ হয় না, তারা এই ডাবল প্রসেস করতে পারেন, অর্থাৎ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে ক্রিমটা বের করে নিলেন, এরপর বাটিতে প্রয়োজন মতো ঢেলে নিলেন, নেওয়ার পর বাটিসহ আপনারা মানে ক্রিমসহ বাটিটা আবারও ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিলেন, অবশ্যই ঢেকে রাখবেন। ঢেকে ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিবেন, আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসবেন। তো আমি আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এই পর্যায়ে বাটিটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে আছে আর ক্রিমটা তো বুঝতেই পারছেন কেমন ঠান্ডা। তো এখন শুধুমাত্র বিটার স্পিডটা মিডিয়াম টু হাইয়ে দিয়ে আমি বিট করে নিব, 3 থেকে 4 মিনিট, বড় জোর 5 মিনিট, অর্থাৎ বিটারের ওয়াটের উপর ডিপেন্ড করে সময়টা কম বেশি লাগতে পারে। 4-5 মিনিটের মধ্যে কিন্তু ক্রিমটা একেবারে স্টিফ হয়ে যাবে, এর থেকে বেশি সময় লাগবে না। তো বিটারের কাঁটায় আপনারা দেখছেন যে ক্রিম লেগে আছে, ওইটা আমি আরেকটা বাটিতে ঢেলেছি, 1 কাপ ক্রিম ওইটা বিট করেছি। এই বাটিটা ডিপ ফ্রিজে রেখে আমি আরেকটা বাটিতে 1 কাপ ক্রিম নিয়েছিলাম, ওইটা এমনি বিট করেছি। তো ওইটা আর ফ্রিজে রাখিনি বা এই ডাবল প্রসেস করিনি, সরাসরি ক্রিমটা বের করে সাথে সাথেই বিট করে নিয়েছি। তো ওইটা দিয়ে একটা কেক ডেকোরেশন করব আর এটা দিয়ে আরেকটা কেক ডেকোরেশন করব। অর্থাৎ বুঝতেই তো পেরেছেন যে দুইটা কেক ডেকোরেশন করার জন্য আমি একসঙ্গে ক্রিমটা বিট করছি না। ক্রিম যদি আপনারা বেশি পরিমাণে বিট করতে যান সেক্ষেত্রেও কিন্তু ক্রিমটা সহজেই স্টিফ হতে চায় না। যখন আপনারা ক্রিম বিট করবেন তখন চেষ্টা করবেন দুইটা বাটিতে ভাগ করে নিয়ে ক্রিম বিট করতে, এতে করে ক্রিমের পরিমাণটা কম থাকে আর ক্রিমটা সুন্দর স্টিফ হয়। সেজন্য আমি আজকে দুইটা কেক ডেকোরেশন করব, অর্থাৎ 1 পাউন্ড 1 পাউন্ড করে 2 পাউন্ড কেক হবে। সেজন্য দুইটা বাটিতে ক্রিম ভাগ করে নিয়েছি 1 কাপ 1 কাপ করে, একটা ডাবল প্রসেসে করতেছি আর আরেকটা আমি অফ স্ক্রিনে এমনি নর্মালি যে প্রসেসটা ওই প্রসেসে করেছি। তো দেখতেই তো পেলেন আমার ক্রিমটা কতটা স্টিফ হয়েছে এখানে। তো এইটা দিয়ে আমি সাথে সাথেই কাজ করব আর আমার ক্রিমের বাটিটা কিন্তু সামনের উপরেই রাখা আছে যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কতক্ষণ বাহিরে ছিল। আর আমি এই ক্রিম দিয়ে কাজ করছি রাতের বেলা। ক্রিম দিয়ে কাজ করারও কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে ফ্যান চালানো যাবে না, ফ্যান চালিয়ে কখনোই ক্রিমের কাজ করবেন না, এতে করে কিন্তু ক্রিমটা নরম হয়ে যায়, বাতাস ঢুকে ক্রিমের টেক্সচারটা নষ্ট হয়ে যায় বা ক্রিম থেকে পানি ছাড়তে থাকে। তাই কখনোই ফ্যান দিয়ে কাজ করা যাবে না। এরপর বলি, টানা দুপুরবেলা ক্রিম দিয়ে কাজ করবেন না। যাদের বাসায় এসি আছে তাদের কোনো সমস্যা নেই, যাদের বাসায় এসি নেই তাদের সমস্যা। সেজন্য বলবো টানা দুপুরে কখনোই কেকটা ডেকোরেশন করতে যাবেন না বা ক্রিমটা তৈরি করবেন না, ভোরবেলা অথবা বেশ সকাল দিকে কেকের কাজ করবেন, অনেক শান্তি, কোনো ঝামেলা পোহাতে হবে না। আর এখন তো শীতকাল পড়ছে আর আবহাওয়াটা বেশ মাশাআল্লাহ খুবই সুন্দর, তো এই পর্যায়ে আপনারা ক্রিম দিয়ে কাজ করে দেখবেন, কোনো সমস্যা হবে না। আর দোকান থেকে যদি আপনারা খারাপ ক্রিম কেনেন তাহলে তো আর করার কিছুই নেই, ক্রিম কেনার সময় অবশ্যই ভালো মন্দ যাচাই করে কিনবেন। অনেক দোকানদার করে কি, ঢাকা থেকে যখন ক্রিমটা আনে ওনাদের ক্যারিংয়ের সময় কিন্তু ক্রিমটা দেখা যায় যে একদম নর্মাল টেম্পারেচারে চলে আসে, অর্থাৎ প্যাকেজিং ভালো না হলে ওখানে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যায়। তো অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা করে কি, ক্রিমটা নষ্ট হয়ে গেছে জেনেও ওইভাবে ডিপ ফ্রিজে রেখে বিক্রি করে দেয়। তো আমরা যারা সাধারণ ক্রেতা আছি তারা না বুঝেই ওই ধরনের ক্রিম কিনি আর পরে আমরা ভোগান্তির শিকার হই। সেজন্য ভালো কোনো জায়গা থেকে ক্রিম কিনবেন।
তো আমাকে জিজ্ঞেস করেন, আপু আপনি কোথা থেকে ক্রিম কেনেন? আমার বাসা যেহেতু রাজশাহীতে, আমি রাজশাহীর এক আপুর থেকে কিনি, রাজিয়া সুলতানা আপুর কাছ থেকেই সবসময় কিনি। আপু সরাসরি ঢাকা থেকে নিয়ে আসেন, 4-5 ঘন্টার মধ্যে চলে আসে, যার জন্য ক্রিমগুলো নষ্ট হয় না, বা তারও যদি একটু বেশি সময় লাগে একদিন হলেও কিন্তু নষ্ট হয় না, কারণ আপু ককশিটের মাধ্যমে নিয়ে আসেন, যার জন্য ক্রিমগুলো গলে যায় না বা ঠান্ডাটা কেটে যায় না, আর ক্রিমটা ভালো থাকে। আপনারাও অনলাইন থেকে নিতে পারবেন, তবে সবসময় রিভিউ দেখে ভালো বিশ্বস্ত পেজে অর্ডার করবেন। তো আমার জানা মতে কয়েকটা পেজ আছে, তবে আমি কখনও ওনাদের থেকে নেইনি, সেজন্য সাজেস্ট করব না। তো যারা মনে করবেন যে ওরকম পেজের আপনাদের সন্ধান দরকার, তারা আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিবেন, আমি পেজের লিঙ্কগুলো ওখানে দিয়ে দিব। আপনারা সরাসরি পেজের ওনারদের সাথে কথা বলবেন, কেননা আমি গ্যারান্টি দিতে পারবো না, যদি নষ্ট হয়ে যায় তার দায়ভার আমি কখনোই নিব না। সেজন্য সব থেকে ভালো হয় আপনার নিকটস্থ কোনো বিশ্বস্ত দোকান থেকে কেনা, এতে করে এই ভোগান্তির শিকার হতে হবে না। অনেকেই দেখা যায় যে বিভিন্ন ছোটোখাটো অনেক মানে ভুয়া টাইপের পেজগুলো বের হয়েছে, ওখান থেকে ক্রিম কেনার পর এরকম ভোগান্তির শিকার হয়। তো যাই হোক, ক্রিম নিয়ে অনেক কথাই বললাম, আরেকটা কথা বলি, এত কিছুর পরেও যদি আপনাদের ক্রিম নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে বলবো ক্রিমটা যখন বিট করবেন, ক্রিমের বাটির নিচে বরফের বাটি নিয়ে বিট করবেন, এতে করে ক্রিমটা খুব সহজেই কিন্তু স্টিফ হয়ে যায়। আর ক্রিমটা যখন আপনারা প্যাকেট থেকে খুলবেন, তখন দেখলেই বুঝতে পারবেন ক্রিমটা ভালো আছে কি না নষ্ট হয়ে গেছে। যেসব ক্রিম নষ্ট, সেসব ক্রিম দেখলেই বোঝা যায় ক্রিমের যে টেক্সচারটা সেটা স্মুথ থাকে না, অর্থাৎ তরল থাকে না, সেটা একটু ফাটা ফাটা টাইপের বা ছানা টাইপের হয়ে যায়। তো ওই ক্রিমটা কখনোই ভালো ক্রিম না, ওইটা অবশ্যই একটা নষ্ট ক্রিম। তো এরকম যদি আপনারা দেখেন প্যাকেট খোলার পর ক্রিমটা নষ্ট, আপনারা যেখান থেকে কিনেছেন অবশ্যই সেখানে কমপ্লেন জানাবেন এবং ক্রিমটা ফেরত দিয়ে দিবেন, কেননা টাকা দিয়ে কিনে কখনোই আমরা চাইবো না খারাপ জিনিস নিতে। আর অনেকেই মনে করেন আমি হয়তোবা ক্রিমে সিক্রেট কোনো কিছু অফ ক্যামেরায় মিশাই, কিন্তু একেবারেই না। আমি আমার চ্যানেলে লাইভ ভিডিওতেও কিন্তু দেখিয়েছি কিভাবে আমি ক্রিমটা তৈরি করি, আমি কোনো কিছুই অ্যাড করি না এর সঙ্গে। আপনারা ভিডিওতে ঠিক যেরকমটা দেখতে পান ঠিক এভাবেই কিন্তু আমি ক্রিমটা তৈরি করি। ওই যে বললাম কিছু টেকনিক আছে, তো এই টেকনিকগুলো ফলো করবেন, আর ক্রিম তৈরি করে বেশি দেরি করার দরকার নেই, সঙ্গে সঙ্গে কাজ করে নেবেন, এতে করে কোনো সমস্যা হবে না। আর যেগুলো সিস্টেম আমি বলে দিলাম বা পদ্ধতি বলে দিলাম সেই পদ্ধতিতে করবেন। অনেকে গুঁড়া দুধ দেয়, বা আমিও বলেছি আমার অনেক ভিডিওতে গুঁড়া দুধ বা মেল্টেড চকলেট দেওয়ার কথা, সেটাও দিতে পারেন, তবে সেটা ক্রিমটা যখন 90% মতো স্টিফ হয়ে যাবে তখন দিবেন। প্রতি 1 কাপ পরিমাণ ক্রিমের জন্য গুঁড়া দুধ লাগে 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ। আর যদি আপনারা গলানো চকলেট দিতে চান, সেক্ষেত্রে 50 গ্রাম পরিমাণ দিয়ে নেবেন। প্রথমে 50 গ্রাম চকলেটটা 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ হুইপড ক্রিম দিয়ে গলিয়ে রেখে দিবেন এক পাশে। তো চকলেটটা এক পাশে রেখে দিয়ে আপনারা ক্রিমের বাটিটাতে ক্রিম নিয়ে বিট করতে শুরু করবেন। ক্রিমটা যখন 90% মতো স্টিফ হয়ে আসবে, তখন গলানো চকলেটটা এক হাত দিয়ে ঢেলে দিয়ে অন্য হাতে আপনারা হাই স্পিডে বিট করে নেবেন, এতে করেও কিন্তু ক্রিমটা সুন্দর স্টিফ হয়। তো যাই হোক, অনেক ধরনেরই টিপস বললাম, তো দেখতেই পেলেন কথা বলতে বলতে একটা ডেকোরেশন করে নিলাম। আর বেগুনি কালারের যে ফুলটা তৈরি করলাম, ওটা আমি রেডম্যানের পার্পল কালার দিয়ে এনেছি। আর এখন যে ক্রিমটা দেখতে পাচ্ছেন, এটা আরেকটা বাটিতে বিট করেছি, সেটা বললাম আপনাদেরকে, এটা ডাবল প্রসেস করে নিয়ে, অর্থাৎ ক্রিমটা বের করে নিয়ে সাথে সাথে বিট করে নিয়েছি, তবুও দেখুন ক্রিমটা সুন্দর স্টিপ আছে। যেহেতু আবহাওয়া ঠান্ডা, আবারও বলছি আবহাওয়া ঠান্ডার কারণে কিন্তু ক্রিমটা নিয়ে কোনো সমস্যা হয়নি। তবে আমারও সমস্যা হয়, আপনারা অনেক ভিডিওতে দেখবেন যখন আমার ক্রিম নিয়ে সমস্যা হয় আমি কিন্তু বলেই দেই, অতিরিক্ত গরমের সময় আমারও সমস্যা হয়। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু আমি দিনের বেলা যখন কাজ করি, অর্থাৎ দুপুর টাইমে অনেক সময় দেখা যায় যে কেকের অর্ডারগুলো আসে, মানে দুপুরে আমাকে সেটা রেডি করতে হয়, তখন আমার ঝামেলা হয়ে যায়। ওই টাইমটাতে এখানে বেশ রোদ আসে, যেহেতু আমি ভিডিও করি সেজন্য উপায় নেই, এখানেই করতে হবে, তখন একটু ক্রিমটা নিয়ে আমার ঝামেলার মধ্যে পড়তে হয়, তখন আমি ক্রিমটা বরফের বাটির উপরে রেখে কাজ করি, যার জন্য আমার কোনো সমস্যা হয় না। আর ইনস্ট্যান্ট কাজ করে ফেলার চেষ্টা করি, সেজন্য আমার কোনো সমস্যা হয় না। ঠান্ডা স্থানে ক্রিমের কাজ করবেন, ফ্যান ছাড়িয়ে কাজ করবেন না, আর চেষ্টা করবেন দুপুরবেলা কাজ করবেন না, ভোরের বেলা অথবা সকাল দিকে কাজ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর ক্রিমটা বরফ ঠান্ডা থাকা অবস্থায় বিট করবেন। ক্রিম বের করে নিয়ে অনেকেই করেন কি, প্যাকেটটা রেখেই দেন বাহিরে, তো এই ভুলটা করা যাবে না। ক্রিম বের করে নিলেন, তারপর সাথে সাথেই ক্রিমের প্যাকেটটা আবারও ডিফ্রিজে রেখে দিবেন। তো আশা করছি সব ধরনের উত্তর দেওয়া ট্রাই করেছি, কারণ কমেন্ট বক্সে
প্রতিদিন এই ক্রিম নিয়ে এত এত কমেন্ট পাই যে কি বলবো। তো আসলে আমি যেসব বললাম টিপসগুলো ফলো করে আপনারা তৈরি করবেন। তো এখন আমি কেক সম্পর্কে কিছু বলি। আর কেকগুলো ডেকোরেশন করতে আমি রেডম্যানের কালারগুলো ব্যবহার করছি। ফার্স্টের যে কেকটা ওটার বেস তো সাদাই ছিল, আর ফুলগুলো আমি রেডম্যানের পার্পল কালার দিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে যে কেক বেসটা এটা আকাশি রঙের দেখতে পাচ্ছেন, এটা রেডম্যানের যে ব্লু কালার আছে ওটা অল্প মিশিয়ে এই কালারটা এনেছি। আর এখানে ফুল তৈরি করে নিয়েছি 127 নাম্বার রোজ নজেল দিয়ে। গোলাপ তৈরি করার সময় নজেলের মোটা সাইডটা নিচের দিকে রাখতে হবে আর চিকন সাইডটা উপরের দিকে রেখে ফুলটা তৈরি করে নিতে হবে। আর দেখুন ফুলটা কত সুন্দরভাবে তৈরি করা গেল। এখন আমি কাঁটা চামচের সাহায্যে খুব সাবধানে কেকের উপরে বসিয়ে দিব। তো আমি এখানে আরও একটা গোলাপ ফুল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো মোটা সাইডটা নিচের দিকে রাখবেন, নজেলের যে মোটা সাইড, আর চিকন সাইডটা উপরের দিকে রেখে একটা একটা করে পাপড়ি দিয়ে নেবেন। গোলাপ ফুলটা আসলে একদিনে হয় না, প্র্যাকটিস করতে করতেই সুন্দরভাবে তৈরি করা যায়। তো যদিও আমি খুব ভালো একবারে গোলাপ ফুল তৈরি করতে পারি না, মোটামুটিভাবে করতে পারি। তো দুইটা হালকা কালারের তৈরি করে নিলাম, এরপর একটু ডিপ কালারের করব। ডিপ কালার করার জন্য আরেকটু কালার দিয়ে দিচ্ছি, খুব বেশি কালার দিব না, কারণ খুব বেশি দিলে এই কালারটা তেতো লাগে কেন জানি, সেজন্য আরেকটু দিয়ে একটুখানি ডিপ করে নিলাম। তো সেমভাবে আবারও আমি দুই থেকে তিনটা ফুল তৈরি করে নিব। প্রথম যে কেকটা তৈরি করেছিলাম, তো ওই কেকটার যে ফুলটা করেছি ওইটা 124 নাম্বার রোজ নজেল দিয়ে করেছি, আর এটা 127 নাম্বার। অনেকেই কমেন্টে এসে জিজ্ঞেস করবেন, সেজন্য বললাম জানি না এই অংশটা কেউ দেখবেন কি না, যদি কেউ দেখে থাকেন তাহলে তো জানতেই পারবেন। আর অনেকেই স্কিপ করেন, যার জন্য হচ্ছে আবার কমেন্টে যে কমেন্ট করেন। তো যাই হোক, তো এভাবে কয়েকটা ফুল তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি পাতা তৈরি করে নিব। পাতা তৈরি করার জন্য অফস্ক্রিনে আমি ক্রিমের মধ্যে সবুজ কালার মিশিয়ে নিয়েছি, সেটা আর দেখালাম না, ভিডিওটা এমনি থেকেই অনেক বড় হয়ে গিয়েছে। তো নিচেও একটা ফুল তৈরি করে দিয়ে দিলাম। আর পাতা তৈরি করার জন্য এখানে ভি শেপের একটা নজেল নিয়েছি, দেখুন। তো এখন আমি পাতাগুলো তৈরি করে নিব। ওপর দিয়ে কিছু সুগার বলস দিয়ে দিচ্ছি, এরপর অফ স্ক্রিনে নামটা লিখে নিয়েছি, তাহলে আমার এই কেকটাও ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আজকের কেক দুটো কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করব। ভিডিও রিলেটেড বা কেক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারবেন, আমি ফ্রি হলে অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।